বিসমিল্লাহিরাহমানিরাহিম, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি শিউলি কিচেন গার্ডেন অ্যান্ড লাইফস্টাইলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখেন না কেন, আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যে মাছগুলোকে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে পুকুরের মাছ। আর আমাদের কাছে যে পুকুর আছে সেখানে কিন্তু মাছ বিক্রি করা হয়, একদম ফ্রেশ তাজা তাজা মাছ। তো আজকে এই দুইটা মাছ কিন্তু এখান থেকে কিনে নিয়ে আসা হয়েছে। আর পুকুরের মাছ কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর অন্যান্য জায়গায় কিন্তু মাছ চাষ করে তারপরে বিক্রি করে, কিন্তু এগুলো হচ্ছে পুকুরে। তো পুকুরের মাছগুলো খেতে কিন্তু ভীষণ মজা। তো মাছগুলোকে কেটে কুটে আমি ভালো করে রেখে এখন আমি চলে যাব আমার সবজি খেতে। তো সবজি, এই যে পালং শাক, টমেটো, বেগুন, এগুলো আমি লাগাইছি। তো এই যে এখানে আমি আমার যে পালং শাকগুলো আমি লাগাইছিলাম, তো সেই পালং শাক এখন আজকে তুলে নেব। তারপরে পালং শাক দিয়ে অন্যান্য যা রেসিপি করার করব। তো অনেক বড় হয়ে গেছে পাতাগুলো, এই পাতাগুলো যত কেটে দেওয়া যাবে ততই আরও বেশি করে হবে, সেজন্য আজকে পালং শাকগুলো তুলে নিচ্ছি। তো মাশাল্লাহ, অনেকগুলো পালং শাক হয়েছে আমার। তো এই যে অনেক সুন্দর ফ্রেশ তরতাজা। তো পালং শাকগুলো আমি এক সাইডে রেখে দিলাম। রেখে এখন এই যে আমি আমার যে ইলেকট্রিক চোলাটা আছে সেটা কিন্তু প্রথমটা কিন্তু গ্লাসটা অনেক ফেটে গিয়েছিলো, এটা নতুন করে গ্লাস লাগিয়ে নিয়ে আসা হয়েছে। তো এখন এটাকে একটু ভালো করে মুছে আমি যে মাছ কেটে রাখছিলাম সেই মাছ থেকে বিভিন্ন তেল, তারপরে মাছের যে তৈলাক্ত অংশ সেগুলো আজকে আমি ছোট ছোট যে নতুন আলু হয়েছে সে আলু দিয়ে রান্না করে নেব। তো বন্ধুরা, ভিডিওটা দেখার শুরুতে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো এখানে আমি যাবতীয় সব মশলাগুলো একে একে সব কিছু দিয়ে, হলুদ, মরিচ, তারপরে অল্প পরিমাণে আমি রসুন বাটা দিছি, পেঁয়াজ বাটা, এগুলো দিয়ে আর কালো জিরা ফোড়নে দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম। আসলেও তরকারির স্বাদ কিন্তু নির্ভর করে কিন্তু মশলা কষানোর উপরই। মশলাটা যত ভালো করে কষানো হবে তরকারিটা খেতে কিন্তু ততটাই মজা লাগবে। তো এখানে আমি এই যে ভালো করে আর কাঁচামরিচ দিয়ে তরকারি রান্না করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আমি এই যে অল্প পরিমাণে কাঁচামরিচ বাটাও দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে কষিয়ে তারপরে তরকারিটা রান্না করে নেব। আসলে মাছের যে ভিতরের, পেটের ভিতরের যে অংশ, তেল, চর্বি, মাছের যে ডিম, এগুলো রান্না করে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার কাছে। তো এরকম ছোট ছোট আলু দিয়ে, নতুন আলু দিয়ে রান্না করলে আরও ভীষণ মজা হয়। তো আজকে সেটাই রান্না করে নিচ্ছি। তো এদিকে এই যে আমার আলুগুলো কষানো হয়ে গেছে, এখন মাছগুলো এখানে দিয়ে দিব। মাছের যে তেল, মাথার অংশ, এগুলো সব কিছু দিয়ে আর কি আমি এই তরকারিটা রান্না করে নিচ্ছি। এখন নেড়ে চেড়ে মিশিয়ে ঢেকে রান্না করে নেব। এদিকে আমার রান্নাটা হতে থাক, আর এই যে অন্যান্য কাজগুলো, এখানে ধনে পাতা নিয়ে আসা হয়েছে। তো ধনে পাতাগুলোকে আমি কিভাবে অনেক দিন একদম ফ্রেশ তরতাজা রেখে খাই সেটা আজকে আপনাদের মাঝে শেয়ার করব, আমি কিভাবে অনেক দিন ধনে পাতা সংরক্ষণ করে রাখি সেটাই। তো এখানে ভালো করে কিন্তু ধনে পাতাগুলোকে আমি আগে সুন্দর করে একদম গোড়াগুলো থেকে পাতা ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে এগুলো ভালো করে আমি পরিষ্কার করে এগুলো কুটে নেব।
আর এভাবে ধনে পাতা আজকে আমি যেভাবে রাখবো সেভাবে রাখলে কিন্তু ধনে পাতাটা পচে না এবং এর গন্ধ এবং স্বাদ কিন্তু একদম অটুট থাকে। তো ভালো করে সবগুলোকে আমি ক্লিন করে ভালো করে বেছে তারপরে এই যে এখানে একটি পেপারে আমি যে মুড়িয়ে নিচ্ছি, আপনারা ইচ্ছে করলে টিস্যু পেপারেও রাখতে পারেন। তো এই যে এভাবে পেপারে রেখে এক সাইডে কিছু রেখে দিলাম আর এগুলো মানে একদম সব সময় খাওয়ার জন্য। তো এটা আমি শপিং ব্যাগে ভরে নেব। শপিং ব্যাগে কিন্তু শাক সবজি এগুলো রাখলে কিন্তু ভীষণ তরতাজা ফ্রেশ এবং ভালো থাকে। আপনারাও ইচ্ছে করলে এভাবে ট্রাই করতে পারবেন, অনেক ভালো থাকে। তো এই যে এভাবে রেখে নর্মাল ফ্রিজে আমি রেখে দিলাম আর বেশ ভালো থাকে। তো আমার সংরক্ষণ করার পদ্ধতিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর মূল্যবান কমেন্ট আমার কিন্তু পড়তে বেশ ভালো লাগে। আর এদিকে অলরেডি আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে আর এখানে আমি ধনে পাতা দিয়ে দিব। তো ধনে পাতা দিয়ে একটু ঢেকে আমি আবার রান্না করে নেব। তো বন্ধুরা, এই তো ছিল আজকের ভিডিও, অতি ছোট্ট একটা ভিডিও, কেউ স্কিপ করে দেখবে না, সবাইকে দেখার অনুরোধ রইল। আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফিজ।